আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ডান পাশ থেকে শয়তানের একটি আক্রমণের কৌশল হলো সে আমাদেরকে ভালো কাজগুলোর কথা স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে অহংকারী করতে চায়। যে ভালো কাজগুলো আমাদের বিনয় করে তোলার কথা ছিল, শয়তান সেগুলোকে আমাদেরকে মনে মনে উল্টো ধারণা দেয় যে আমরা অনেক কিছু সম্পাদন করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, অনেক বেশি করে ফেলেছি, আমার মতন আর কেউ করতে পারেনি। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তারা মনে করেছে যে তারা অসাধারণ কিছু করে ফেলেছে। অথচ আমাদের ভালো কাজগুলো হওয়া উচিত এমন কিছু যা আমাদের বিনয় করে তোলে, আমাদের ভালো কাজগুলো হওয়া উচিত এমন কিছু যা আমরা আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করে বলি, ইয়া আল্লাহ আমি দোয়া করছি আপনি আমার এই কাজটি কবুল করে নিন, কারণ আমি যাই করি না কেন, আমি যদি সলাৎ পড়ি, হজ পালন করি, পর্দা করি, দান সাদকা করি, যাই করি না কেন, আমি এটা ভালোভাবে সম্পাদন করতে পারিনি, আমি জানি এখানে আমার ভুল হয়েছে, আমি যথাযথভাবে আমি এই কাজটি সম্পাদন করতে পারিনি, আমি জানি এটা আরও ভালো হতে পারত, তাই আমার এই ভগ্ন এই ত্রুটিপূর্ণ ইবাদত কবুল করার জন্য আমি মিনতি করছি, দয়া করে আপনি এটা কবুল করে নিন। এইভাবে বিনম্রতার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইব। আমরা নিজের ভালো কাজগুলো নিয়ে আমরা গর্ববোধ করব না, বিনয়ী হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু শয়তান চায় আমাদেরকে বিনম্রতার মাধ্যমে এই অনুভূতিগুলো আমরা যেন হারিয়ে ফেলি। সে চায় এটা যেন অহংকারের বিষয় হয়ে দাঁড়ায়। শয়তান অহংকারী, আর অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। শয়তান অহংকারের কারণে সে জান্নাত থেকে বিচ্যুত হয়েছে। আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিলেন আদম আলাইহিসসালামকে, শয়তান বলেছে আমি এর চেয়ে উত্তম, অর্থাৎ সে এর চেয়ে ভালো এটা মনে করছে, সে আগুনে তৈরি, সে ভালো ইবাদত করে, এভাবে সে বলার কারণে সে কিন্তু অহংকারী হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে দেখুন, আপনি যদি সাদাকা করেন, গোপনে করেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আপনি যদি এটা প্রকাশ করে দেন, তারপরও আবার যদি বলেন আমি এই কাজটি করেছি, আরও খুশি হন, নিজে নিজে উপলব্ধ করেন আমি অনেক কিছু করে ফেলেছি, বেশি দান করে ফেলেছি, একে তো রিয়া হচ্ছে লোক দেখানো কাজ, তার উপর আবার হচ্ছে অহংকারী কাজ, আবার লোক দেখানো কাজ, মানে আপনি কয়টা দিক থেকে সামলাবেন? আপনি তা যদি সলাৎ প্রতিদিন আদায় করেন, আবার মানুষদের সামনে বলে বেড়ান, আবার আল্লাহ মানুষদের কাছে বলেন যে আমি অনেক ইবাদত করি, অনেক ইবাদত করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এরকমটা আশা করা, হ্যাঁ এরকমটা আশা করতে পারেন, কিন্তু আমলটা আপনি যথাসম্ভব গোপন রাখবেন। দেখুন সাহাবীরা আমল গোপন রাখতেন, তবুও কিছু কিছু আমল প্রকাশ হয়ে গিয়েছে, সাহাবীরা অনেক আমল করেছে গোপনে। আমরা কয়টা আমল জানি, চারজন প্রসিদ্ধ সাহাবীর আমরা কয়টা আমল জানি, অন্যান্য যেসব সাহাবীরা ছিল তাদের ক্ষেত্রে হাদিসে বর্ণনা হয়েছে যে জৈনকর বা এক সাহাবি এসেছে, এভাবে জিজ্ঞেস করা হয়েছে, আমলের ব্যাপারে বলেছে। তো বিষয়টা যদি আপনি খেয়াল করেন, আমাদের আলেম, আমাদের মুহাদ্দিস, স্কলার, তাবে তাবি, যত ধরনের মাওলানা, ইমাম, সবাই কিন্তু তাদের আমল ব্যাপারে বেশি প্রকাশ করে না, সুবহানাল্লাহ। কিন্তু যারা দুনিয়াবি চিন্তা, শয়তান যাদেরকে আক্রমণ করেছে, তারা দেখুন যে সামান্য যদি মানুষকে এক গ্লাস পানি দেয়, তাও বেশি আশা করে যে আমি অনেক কিছু করে ফেলেছি। মনে রাখবেন, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আপনি আমল দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আপনার আমলটা ঠিক হয়েছে কি না আপনি ভালোভাবে বুঝতে পারছেন না, কেমন হওয়া উচিত ছিল, আমাদের সাহাবিরা কেমনভাবে সলাত আদায় করেছে, আপনি কীভাবে সলাত আদায় করছেন, তারা কীভাবে দান সাদকা করেছেন, তারা কীভাবে পর্দা করেছে, তারা কীভাবে জিহাদ করেছে, আপনি সেভাবে কি করতে পারছেন, তাদের ইমান আর আপনার ইমানের সাথে পার্থক্য কী আপনি বুঝতে পারছেন, তবুও কেন আপনি আশাবাদী হন যে আপনার এই ইবাদতটা অনেক দূর পর্যায়ে চলে গিয়েছে? আপনি এভাবে আশা করবেন না, আপনি এইভাবে আশা করবেন যে আল্লাহ তাআলা আমি ভালোভাবে কিছু করতে পারিনি, আমি ভালোভাবে ইবাদত করতে পারিনি, আমি গুনাহগার বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার দোয়াগুলো কবুল করে নাও, আমাকে জান্নাতবাসী করে নাও। এভাবে আপনি বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন।
নিজের আমল ব্যাপারে আল্লাহর কাছে ভালো আমলগুলো আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমি এই কাজটি করেছি তুমি এই ওসিরা আমাকে ক্ষমা করে দাও, অমুকে সাহায্য করেছি এই ওসিরা আমাকে ক্ষমা করে দাও, আমল ব্যাপারে এই কথাটা বলা জায়েজ আছে। কিন্তু সবসময় নিজেকে নিচু ভাববেন, নিজে অনেক জ্ঞানের অধিকারী হয়ে গিয়েছেন, নিজে অনেক পাণ্ডিত্য হয়ে গিয়েছেন, নিজে অনেক আমল গুজারি, এরকম বলবেন না। সবসময় নিম্ন ভাববেন, আপনি ছাত্র, আপনি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী। এভাবে নিজেকে নিম্ন পর্যায়ে ভেবে মানুষের সামনে বড় হতে চাইবেন না, ছোট হয়ে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতে উভয় দিক থেকে আপনাদেরকে মর্যাদা দিবেন এবং সম্মান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক।